হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেহরির জন্য দুইটা রেসিপি রান্না করব। সেই দুইটা হলো, এখানে আমি শাক নিয়েছি, এটা হলো কবি শাক, এটা খেতে অনেক স্বাদ। তাই এই শাকটারে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 1 প্যাকেট চিংড়ি মাছ নিয়েছি, আর একটা রান্না বড় সাইজের একটা কয়েকটা কিংফোড়ন নিয়েছি, এখানেও রসুন কুচি, এখানেও পেঁয়াজ কুচি। এখানে আমি একটা চুলার মাঝে শাক বসাইছি, বসাইয়া তখন আমি আমার পরিমাণ মতো তেল দিব। এই বড় সাইজ চিংড়িগুলো আমি বোনা করবো। আমি যেভাবে করে খাই সব সময় সেইভাবে করবো, আমি কারো রেসিপি দিকে একটা আমি হজাম না, একটা আমি যেভাবে করে খাই সেভাবে করব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি, একসাথে দেব। এখন আমি লবণটা দিব, লবণ দিব স্বাদ মতো। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজা যায়, দিয়ে আমি পেঁয়াজটারে ভালোভাবে ব্রাউন কালার করব। আসলে চিংড়ি মাছের মশলা তাদের ভালোভাবে যত বোনা করবেন তত খেতে স্বাদ দ্বিগুণ হয়। বাড়ে এদিকে আমার শাকের জন্য একটা ফান বসাইয়া তেল দিছি। এখন আমি রসুন কুচি দিব, দিয়া রসুন কুচিরে সামান্য একটু ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়া স্বাদ মতো লবণ দিন, শাকের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি সামান্য করে হলদের গুঁড়া, মরচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দেবো, কারণ চিংড়ি মাছ তো দেবো, তাই সামান্য একটু মশলা না হলে ভালো লাগবে না খেতে। তাই মশলাটারে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। কি আমার চিংড়ি মাছের মশলাটা ভালোভাবে সবগুলো মশলা লাল হয়ে গেছে, কারণ এই ভিডিও শ্যুটটা করা আমি লেট হয়ে গেছে। তাই আমি এখানে 1 চামচ মরচের গুঁড়া, আধা চামচ হলদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিছি। এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নেব, নিয়ে এখন আমি ফানিয়ে দেব। আমার শাকর মশলাটা ভালোভাবে ভাজানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দেব। কারণ আগে চিংড়ি মাছগুলো দিলে মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে ঢুকে যাবে। আমার শাকর চিংড়িগুলো ভালোভাবে বোনা হয়ে গেছে, তাই এখন আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিয়ে এখন আমি শাকগুলো দেব, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব, কারণ যতক্ষণ পর্যন্ত এই শাকগুলা নিচে নেমে না যাচ্ছে ততক্ষণ ঢাকনা তুলব না। তাই এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, শাকগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, আর মশলাটা ভালোভাবে কষানো, আরও সামান্য কষানো হলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেব। নিচে চলে গেছে, অনেকটা পানি চলে এসেছে। এদিকে আমার চিংড়ি বোনার মশলার তেলটা উপরে চলে এসেছে, তাই এখন আমি
সবগুলো চিংড়ি দেব। দেখুন এখানে চিংড়িগুলো কীভাবে কেটে নেওয়া হয়েছে। এভাবে চিংড়ি খেতে অনেক স্বাদ লাগে, আপনারাও খেয়ে দেখেন। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষে নেব চিংড়িগুলোকে। কোনো পানি অ্যাড করতাম না, কারণ পানি অ্যাড করলে চিংড়ির একটা টেস্ট আছে, টেস্টটা থাকতো নাই। এখন আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। চিংড়ি গুঁড়াটা একটু জাল জাল খেতে খুব ভালো লাগে। তা কুচি দিয়ে নেব। এই চিংড়ি মাছের মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না। আরো দুই তিনটা কাঁচা মরিচ দেব। এখন আমি ভালোভাবে নেড়ে দেব, দিয়ে আর দুই তিন মিনিট জাল দিয়ে নেমে নেব। আর আমার চিংড়িটা হয়ে গেছে, আমার সবগুলো প্রায় হয়ে যাচ্ছে, কারণ এই দুইটা আমি শহরের জন্য রান্না করলাম। শাক রান্নায় চিংড়ি বোনা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দিতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।